যোগ দেবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুরের দিয়াবাড়ি ঈদগাহ মাঠ এলাকার যে নৌকাঘাট, সেই নৌকাঘাট এলাকায়। এখানে ছোট ছোট একেবারে যে নৌকাগুলো রয়েছে, এই নৌকায় করে মানুষজন অনেক সময় অনেকে ঘোরাঘুরি করেন এবং এই নদীর এপার থেকে ওপার, অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর এবং ঠিক ওপার গেলেই এটি সাভারের আওতাধীন একটি এলাকা হবে। তো এই নৌকায় করে মানুষজন এখানে অনেক সময় অনেক ক্ষেত্রে ঘোরাঘুরি করতে আসেন। তো আমরা একটি পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা এই ঈদের ছুটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতে তারা এই পাশেই এসছেন, তো তারা এই নৌকায় ভ্রমণ করবেন। তো তাদের কাছে এই নৌকা ভ্রমণটা আসলে একটি আনন্দের বিষয়, আমরা আগে একটু আপনার কাছেই শুনতে চাই। আমার বাবার বাড়ি এখানে, তো আমরা ছোট থেকে বড় হয়ে নদী পার হয়ে পারে লেখাপড়া থেকে শুরু করে সবকিছু নদীর পার হয়েই ইয়া হয়েছে, বড় হয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে বাবার সাথে দেখা করতে, ঈদ করতে। তো এই নৌকায় চড়তে ভালো লাগে? হ্যাঁ, আমি তো এখান থেকে ছোট থেকে বড় হয়েছি নৌকা করে, সব নৌকা দিয়ে পার হয়ে যেই সবকিছু করতে হয়েছে, লেখাপড়া থেকে শুরু করে সবকিছু। আপনাকে তো অনেক সুন্দর লাগছে, কে কিনে দিয়েছে ড্রেসটা? বাবা কিনে দিয়েছে। আপনি কি সেজেছেন, পরি? না। তাহলে এই যে মাথায় মুকুট, আপনার কেমন লাগে এই যে নৌকায় ভ্রমণ করতে? আমার শ্বশুর বাড়ি এই এলাকাতে, আমি নৌকা ভ্রমণটাকে খুব পছন্দ করি, যেহেতু আমার কাছে এটা একটা বিনোদন যান মনে হয়। তো নৌকাতে আসতে পারলে আমাদের কাছে বেশি ভালো লাগে, আরও অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আসি মাঝে মাঝে, যে চলো শ্বশুর বাড়িতে যাবো তোমাদেরকে নৌকাতে ঘিরে, তখন তারা অনেক আনন্দিত হয়ে চলে যাই। এইরকম আমাদের সবসময় প্রতি বছর, ঈদ না ঈদ ছাড়াও পয়লা বৈশাখে আসা হয়, তারপরে যে কোনো একটা বড় ইয়ে থাকলে, অনুষ্ঠান থাকলে আমরা এইভাবে আসি নৌকাতে। তো আমাদের আসলে আনন্দ লাগে এটা, যখন পানি বেশি থাকে, এখন তো পানি কম, তখন পরিষ্কার পানি থাকে, তখন আমাদের কাছে আরও বেশি ভালো লাগে, আমরা এসে আবার গোসলও করতে পারি। কেন তো এখন পানিটা ময়লা নোংরা পানি, তো পানিটা নোংরা কারণে আমাদের কাছে একটু খারাপ লাগে এই আর কি। তো সবাই আসবে এখানে। ধন্যবাদ। শুনছিলেন আসলে এই মানুষগুলোর কাছে এই, যেহেতু রাজধানীর প্রাণকেন্দ্রগুলোতে বিনোদনের জায়গার কিছুটা অভাব রয়েছে, তাই এই মানুষগুলোর কাছে এই ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে, এই ছোট ছোট বিনোদনগুলোই তাদের কাছে অনেক বড় প্রাপ্তি, বড় প্রাপ্তির জায়গা। তো এই ছিল এই মুহূর্তে এই এলাকায় থেকে আমাদের প্রজাপতির যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দের সব শেষ। ধন্যবাদ সাব্বির। আমরা উনি নৌকায় চড়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো।